आसनसोल के रेल पास स्थित सुगम पार्क प्रबंधन से वेतन नहीं मिलने से नाराज मजदूर अनिश्चितकालीन धरने पर बैठ गए। शनिवार सुबह सुगम पार्क कॉन्ट्रैक्टर एंड वर्कमैन यूनियन की ओर से यह धरना प्रदर्शन प्रारंभ किया गया। आरोप है कि यहां काम कर रहे मजदूरों को पिछले 2 महीनों से वेतन नहीं दिया गया है, साथ ही पिछले कुछ सालों से उन्हें 12 घंटा काम करवाया जा रहा है लेकिन वेतन मात्र 8 घंटे की ही दी जा रही है। ऐसे में उन्हें परिवार चलाने में भारी दिक्कतों का सामना करना पड़ रहा है। यूनियन के सदस्य हेमंत गोस्वामी ने कहा कि इस सोसाइटी में रह रहे लोगों को किसी भी तरह से दिक्कत ना हो, इसे ध्यान में रखते हुए प्रदर्शन किया जा रहा है। जब तक सुगम पार्क के कॉन्ट्रैक्टर अशोक सराफ इस समस्या का समाधान नहीं करते, तब तक आंदोलन चलता रहेगा। आइए आपको सुनवाते हैं कि प्रदर्शन कर रहे मजदूरों का क्या कहना है। अभी आपने सुना सुगम पार्क में कार्य करने वाले श्रमिकों को, अब आपको सुनवाते हैं कि श्रमिक नेता हेमंत गोस्वामी ने क्या जानकारी दी। विषय হচ্ছে যে আমাদের এই সুগম পার্কে 106 জন ওয়ার্কার আজকে বিগত 15 বছর ধরে যখন বিল্ডিং শুরু হয় তখন থেকে কাজ করছে এবং তখন এদিকে নিয়োগ করেছিলেন এই বিল্ডিং এর যিনি বিল্ডার্স তার যিনি জেনারেল ম্যানেজার সুগমের বিশু হরলালকা উনি নিয়োগ করেছিলেন এবং বিভিন্ন এজেন্সির দ্বারা এদিকে কাজ করানো হয়। এখন এরা বর্তমানে ডুরেবল নামে একটি এজেন্সির আন্ডারে কাজ করে। এই শ্রমিকরা আজকে বিগত 2 মাস ধরে কোনো বেতন পাচ্ছে না এবং কোনো নোটিশও দেয়নি কাজ বন্ধ করার বা কাজ চালু রাখার, এবং এদের যে হাজিরা সেই হাজিরা আজকে 2 মাস ধরে বন্ধ করে দিয়েছেন বিশু হরলালকা। তো আমরা বলছি যে আমরা যারা শ্রমিক যারা এখানে কাজ করি তারা এসেন্সিয়াল সার্ভিসের সঙ্গে যুক্ত, যদি এই কাজ আমরা আজকে স্টপ করে দিই তাহলে আমাদের এখানকার যারা রেসিডেন্সিয়ালরা আছে তারা অত্যন্ত কষ্টের মধ্যে পড়ে যাবেন। লিফট বন্ধ হয়ে যাবে, জল বন্ধ হয়ে যাবে, ইলেকট্রিক বন্ধ হয়ে যাবে, জরুরি পরিষেবা যে সমস্ত সিকিউরিটি আছে, সাফাই আছে, সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। তাই আমরা অবিলম্বে আমাদের সর্বোচ্চ যিনি দিদিকে আমরা বলবো যে দিদি আপনি DMকে অর্ডার দিন যে এই কোটি কোটি টাকা যে হরণ করে আজকে শ্রমিকদেরকে শোষণ করে 2 মাস ধরে বেতন দিচ্ছে না, 5 মাস ধরে PF দিচ্ছে না, 2 জন শ্রমিক আজকে 8 মাস আগে মারা গেছিলেন তাদের গ্র্যাচুইটি দিচ্ছে না, তাকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক, আমরা এই দাবি আজকে রেখেছি এবং আমরা একটা অবস্থান কর্মসূচি আমরা গ্রহণ করেছি। কিন্তু আগামী দিনে যদি আমরা আজকালের মধ্যে বেতন না পাই তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব, এবং কারণ আমাদের শ্রমিকদের পরিবারগুলো চলছে না, পরিবার একদম অসুবিধার মধ্যে পড়ে গেছি, কোনো দোকানদার ধার দিচ্ছে না শ্রমিকদেরকে, ফলে আমরা খুব কষ্টের মধ্যে আছি। আমরা আসানসোলের সর্বোচ্চ প্রশাসনকে জানাবো যে এই বিষয়টিকে হরলালকাকে ডেকে ডুরাবলকে ডেকে অবিলম্বে বেতন দেওয়ানোর ব্যবস্থা করুন। যদি বেতন না দেয় শ্রমিকের এই বেতন না দেওয়ার জন্য যত রকমের আইন আছে সেই আইনে ওদিকে অ্যারেস্ট করা হোক এবং যাতে আমাদের রেসিডেন্সিয়ালদের কোনো অসুবিধা না হয় সেটাও দেখা হোক। আমি হেমন্ত গোস্বামী শ্রমিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছি।